দাদা এরকম চলে যাওয়া সত্যি মানতে পারছি না এবং তিন চার দিন আগে এসে দেখে এবং কি খুশি ছিলেন, মানে খুশি হয়েছেন আমরা এসেছিলাম দেখা করতে, একটু কথা বললেন। ভাবতেই পারছি না, কারণ আমরা জানি ভালো আছে, গ্রেট লস, একটা ইরা, মানে সেই প্রজন্ম, সেই মানুষ। আর আমাদের তো একটা উপদেশ হিসেবে একটা পরামর্শ দিতে, অনেক কিছু বলতেন, মজাও যেমন করতেন, মানে কোনো বয়সের এটা ছিল, যে কোনো বয়সের মানুষের সঙ্গে মিশতে পারতেন। যেই স্থানে আমি নির্বাচিত সেই জোড়া বাগানটার একসময় তিনি তিনবারের বিধায়ক, এখনো ওখানে তাকে এত শ্রদ্ধা করে এবং দাদাও আসেন যখন ওখানে দাঁড়িয়ে থেকে আমাদের হয়ে বলেছেন। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, রাজনৈতিক মহিরুহের পতন, এবং মাননীয় সুব্রতবাবু উনি স্বর্গীয় হয়েছেন প্রায় 26 বছর বয়সে, উনি ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভাতে, এবং সেই যুগ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম, বাংলার অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুব কাছের ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার আত্মা শান্তি কামনা করি, এবং ওনার পরিবারের যারা আছেন তাদের এই দুঃখ সহার মতো ঈশ্বর তাদেরকে শক্তি প্রদান করুক, এই প্রার্থনা করি। মানে আমার অত্যন্ত খারাপ লাগছে, আমি তো বাইরে ছিলাম, আমি জাস্ট খবরটা পেয়েই আমি ছুটে গেলাম, খুব খারাপ লাগছে। মানে সুব্রতদা যে নেই এই কথাটা ভাবতেই আমার অত্যন্ত খারাপ লাগছে। আমি নিশ্চিতভাবে, তিনি মারা গেছেন, পরলোক গমন করেছেন, তার পরিবারের প্রতি, মানে ওনার স্ত্রীর প্রতি, ওনার পরিবারের যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাই।